তানভিরুল ইসলাম তার তাসহীন আপনি লিখেছেন আল্লাহ হাফেজ কথাটার অর্থ কি আমরা অনেক সময় কাউকে বিদায়ের সময় কথাটি বলে থাকি শরীর দৃষ্টিকোণ থেকে এটি বলা কতটুকু যুক্তিযুক্ত কাউকে বিদায়ের সময় নবী করিম সাল্লাহ আসলামের সুন্না ছিল আস্তা উদ্দি আল্লাহ হাতিন আকুম ও আমান আতকুম আহ হাতিমা আমানিকুম এরকম দোয়া করা যার অর্থ হলো তোমার দিন কে আমি আল্লাহর উপরে ন্যস্ত করছি আল্লাহর কাছে আমানত রাখছি আল্লাহ যেন তোমার দিনকে হেফাজত করেন এবং তোমার আমানতকে হেফাজত করেন এবং তোমার শেষ পরিণতি কাজ যেন ভালো হয় সে যেন তোমার জন্য দোয়া করছি অতএব সংক্ষেপে বললেও আপনি আস্তাউদ্দি আল্লাহ তোমাকে আমি আল্লাহর কাছে আমার হিসাবে ন্যস্ত করছি আল্লাহ হেফাজতে রাখছি এরকম বলাটা হলো এটাই এটি হল সম্মত সম্ভবত আমরা এটাই বলবো আস্তাউদি আল্লাহ বলবো আল্লাহ হাফেজ বলার চাইতে এটাই বলা উত্তম কারণ এটি শুননা আল্লাহ হাফেজ বলা শুননা নয় কিন্তু যদি কেউ আল্লাহ হাফিজ বলেন তাতে কোনো গুণা হবে না আল্লাহ হাফিজ শব্দের অর্থটা খারাপ নয় এটা অর্থ হলো যে আল্লাহ সংরক্ষণকারী অর্থাৎ তুমি যাচ্ছ আল্লাহর হেফাজতে আল্লাহ সংরক্ষণকারী উদ্দেশ্য আমার এক্স হাজবেন্ড ডিভোর্সের সময় কাবিনের টাকা দেয় তবে কিছু স্বর্ণ ছিল যার পরিমাণ কাবিনের সমমূল্য ছিল স্বর্ণের কথা আমি অস্বীকার করি কারণ বললে তারা নিয়ে যাবে সে টাকা পরবর্তীতে পরবর্তী বিয়েতে খরচ করা যাবে কি না আপনার স্বামী যদি আপনার কাবিনের টাকা না দিয়ে থাকে এবং যে স্বর্ণটা আপনার কাছে ছিল সেই স্বর্ণটা যদি কাবিনের টাকার সমপরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে এটি আপনি নিতে পারেন কারণ অন্যায়ভাবে কেউ যদি কারোর কোনো সম্পদ আটকে দেয় তাহলে তার কাছ থেকে যেটুকু আপনার অধিকার সেটুকু আপনি আদায় করতে পারেন এটি আপনার জন্য যা যাচ্ছে বাট আপনি মিথ্যা কথা বলাটা আপনার জন্য উচিত হয়নি সেজন্য আপনার এলাকা স্তেফার করেন এবং ক্ষমা চাইবেন মোহাম্মদ হোসেন মাসুদ আপনি লিখেছেন আমার বাবা আমার সাথে খুব বিমাতাসুলভ আচরণ করছেন এক্ষেত্রে আমার করণীয় কি ভাই শেখা হোসেন আপনাকে এক্ষেত্রে সবর অ্যার করতে হবে বাবা এমন একটা মানুষ মা এমন একটা মানুষ যে এই মানুষগুলোর অন্যায় তাদের অত্যাচার তাদের ভুল বিচ্ছুতি এগুলোকে মার্জনা করতে হয় এগুলোকে সবরের সাথে মোকাবিলা করতে হয় আল্লাহ তালা আপনাকে সবর তফিক দান করুন আমি জানি এগুলো খুব কঠিন এগুলো খুবই কঠিন কিন্তু কঠিন কাজগুলো আমাদেরকে করতে হবে বিমাতাসুলভ আচরণগুলো তিনি অন্যায় করছেন প্রয়োজন আপনি অন্যদেরকে দিয়ে তাকে নাসিহা করবেন ওলামা একরামের সান্নিধ্যে তাকে নেওয়ার চেষ্টা করবেন ওলামাদের বক্তব্যগুলো তাকে শোনাবেন সন্তানদের প্রতি রহমদিল হওয়ার নির্দেশনা বিশাল সাল্লাম দিয়েছেন তিনি তার কাছে আসা বাবা মাকে তিনি বলেছেন যার অন্তরে যে ব্যক্তি অন্তরে রহম নাই তার ব্যাপারে নবিস্লাহ সাল্লাম ভৎসনা করেছেন এবং সন্তানদের প্রতি রহম করতে বলেছেন তিনি তো বাবা মা হিসাবে সন্তানের প্রতি রহমদিল হওয়া উচিত সে বিষয়গুলো তাকে বোঝাবেন নিজে না হলে অন্যকে দিয়ে কিন্তু আপনি সবর করবেন তার জন্য কোনো প্রকার রুষ্ট আচরণ তার সাথে রুড় আচরণ তার সাথে আপনি করবেন না আব্দুল মেমুন আপনি লিখেছেন মুসাফির অবস্থা চালাকাত নামাজে ইমামের সঙ্গে শেষ বৈঠক পেয়েছি ইমাম সালাম ফেরানোর পর দুই রাখাত পড়ব না দুই রকাত চালাঘাত পড়ব না দুই রাকাত আপনি চালাকাত পড়বেন যেহেতু ইমামের সাথে আপনি জামাতে যোগ দিয়ে ফেলেছেন অতই আপনি পুরো সালা তাদের করবেন যদি আপনি মুসাফির হন